দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত পরিণত হয়েছে এটা রঙিয়ার শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশনস্থলী। দ্বিতীয় দিনও পুয়ারে পড়ায় সোঁত বসে বাপ বান্ধব ভকত বৈষ্ণব আই মাতৃসকল। লোকারণ্য হয়েছে প্রায় 600 বিঘা ভূমিক সামরি শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশন অনুষ্ঠিত হওয়া স্থলী। মূল নামঘরত রাতেপুয়ারে পড়ায় চলিছে নাম কীর্তন, হরিনামর ধ্বনি মুখরিত হয়েছে রঙিয়ার আকাশ বতাহ, লক্ষ লক্ষ ভক্তক আদরিছে সংঘর 10,000 সেবা বাহিনী আর স্বেচ্ছাসেবকে। প্রতিটি দিক চোয়া চিতাত নিয়োগ করা হয়েছে সেবা বাহিনীর এক বিশাল দল। আনফালে অধিবেশনস্থলীত শ্রীমন্ত শঙ্করদেব আর মাধবদেবর দুখন তৈলচিত্রর লগতে স্থাপন করা হয়েছে মহাবীর শিলারায়র প্রতিমূর্তির উপরেও বিশাল আকারের শরাই। আর এয়া উদুলি মুদুলি পরিবেশ আমি আপনার দেখাইছো এই মুহূর্তত রঙিয়ার পৰা। আজি দ্বিতীয় দিন বকুণ্ঠপুরীত পরিণত হয়েছে রঙিয়ার শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মহোৎসবস্থলী। আর দ্বিতীয় দিনেও ইয়াতে ব্যাপক ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। আই মাতৃ বা বন্ধব বৈষ্ণব ভকতসকল আহি কোনো ধরনের নাম কীর্তন করে থাকা পরিলক্ষিত হয়েছে। তেওঁলোকে ইয়াতে ধর্মপ্রাণ রাইজ আছে, ধর্মপ্রাণ রাইজ ওলাই আহি এনে ধরনের নাম কীর্তন করে থাকা পরিলক্ষিত আছে। বাইরে কোর পর আহিছে কি হাল আহিছে আপনাদের? আমি সাংসারি ভালো লাগিছে, খুব ভাল লাগিছে। ভক্ত উড়াল বৈষ্ণব মাধবক লগ পাই কিনে সেবা যাচিছো সকলকে। বহু দূর দূরণির পর রাতেপুয়ারে ভাগর পর ধর্মপ্রাণ রাইজ আছে সকল ওলাই আছে।